পশ্চিম মেদিনীপুরের পিংলা অঞ্চলে নয়াগ্রামে আগামী 25শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বার্ষিক পটচিত্র মেলা। মেলা উপলক্ষে ইতিমধ্যে সাজসজ্জ রব শুরু হয়েছে। পটশিল্পীরা তাদের নানান রঙিন পটচিত্র, ঐতিহ্যবাহী সামগ্রী, গয়না এবং হস্তশিল্পের পসরা সাজিয়ে তুলেছে। রাজ্যের ঐতিহ্যবাহী এই মেলা শুধু বাংলার নয় আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি লাভ করেছে। পিংলার পটচিত্র মেলা পটশিল্পের ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টিকে উদযাপন করার জন্য একটি বিশেষ মঞ্চ। এই মেলা শিল্পীদের জন্য এক অসাধারণ সুযোগ, যেখানে তারা নিজেদের সৃষ্টিশীলতা তুলে ধরেন। পিংলার পটশিল্পীরা মূলত তাদের হাতে আঁকা কাহিনী চিত্রের জন্য বিখ্যাত, যা বহু প্রাচীন ভারতীয় লোককাহিনী এবং মাইথোলজিক্যাল কাহিনী তুলে ধরে। পিংলার পটশিল্পী বাহাদুর চিত্রকর বলেন, এই মেলা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। মেলার সময় আমাদের গ্রামে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন, এমনকি বিদেশ থেকেও বহু মানুষজন আসেন। দেশ বিদেশের মানুষের উপস্থিতি আমাদের শিল্পকর্মের চাহিদা আরো বাড়িয়ে তোলে। মেলা উপলক্ষে স্থানীয়রা জানান, পিংলার নয়াগ্রাম উৎসব মুখর হয়ে ওঠে। দেশ বিদেশের দর্শক এবং ক্রেতারা এখানে এসে শিল্পীদের তৈরি নানান রকম পটচিত্র, পটের গান এবং হাতে তৈরি সামগ্রী কেনেন। শুধু কেনাকাটা নয়, এই মেলা শিল্পীদের জন্য একটি সাংস্কৃতিক আদান প্রদানের সুযোগও তৈরি করে। এই মেলায় বড় আকর্ষণ থাকে পটশিল্পীদের হাতে আঁকা পটচিত্র, নারকেল খোল, কাপড়, পটের বোর্ড, প্রাকৃতিক রং ব্যবহার করে শিল্পীরা এসব চিত্র তৈরি করেন। পটচিত্রের সঙ্গে পটের গান এই শিল্পকে আরো জীবন্ত করে তোলে। পটমেলার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার হয়, একই সঙ্গে লোকশিল্প এবং সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মেলা। 25শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলায় শিল্পপ্রেমীদের সমাগমে আবারও এক বর্ণময় পরিবেশ তৈরি হবে পিংলার নয়াগ্রামে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, পশ্চিম মেদিনীপুর। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।